মদ কেনার সময় ক্যাশ মেমো দেওয়ার নিয়ম থাকলেও অধিকাংশ ক্রেতাই তা নেন না, আবার দোকানদাররা অনেক সময় দিতে চান না। এবার সেই সমস্যার সমাধান খুঁজতে নতুন পথ নিচ্ছে রাজ্য আবকারী দপ্তর। এখন থেকে রাজ্যের সর্বত্র সরকারি লাইসেন্সপ্রাপ্ত খুচরো মদের দোকানে যাতে পয়েন্ট অফ সেল বা POS বসানো হয়, তার জন্য উদ্যোগ নিচ্ছে নবান্ন। ঠিক হয়েছে, POS পরিষেবা দিতে পারে এমন সংস্থার একটি প্যানেল তৈরি করে দেবে রাজ্য আবকারী দপ্তর। সেখান থেকে যে কোনো সংস্থাকে নিজের দোকানের জন্য বেছে নিয়ে নিয়োগ করতে পারবেন খুচরো বিক্রেতারা। যেসব সংস্থা মদের ব্যবসায় POS পরিষেবা দিতে চায়, তাদের কাছে দরপত্রও চেয়েছে আবকারী দপ্তর। পশ্চিমবঙ্গ রাজ্য বেভারেজ কর্পোরেশন লিমিটেডের কাছে শর্ত মেনে 24শে জানুয়ারির মধ্যে আবেদন জমা দিতে বলা হয়েছে। আবকারী দপ্তরের এক কর্তা জানান, এখন অনেক ক্রেতাই কার্ডের মাধ্যমে মদ কেনেন, কিন্তু রাজ্যের অনেক দোকানেই সেই ব্যবস্থা নেই। অনেক ক্ষেত্রে বিক্রেতারা চাইলেও ঠিকঠাক POS পরিষেবা দিতে পারে এমন সংস্থার খোঁজ পান না। এবার সেই খুঁজে দেওয়ার কাজটাই সরকারি উদ্যোগে করে দেওয়া হবে। এর জন্য আবেদনকারী সংস্থাগুলিকে একটি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। 100 নম্বরের সেই পরীক্ষায় পাশ করতে ন্যূনতম 50 পেতে হবে। কিভাবে আবেদন করা হচ্ছে, প্রয়োজনীয় শর্ত মানা হচ্ছে কিনা এবং সেই ক্ষেত্রে অভিজ্ঞতা, এই তিন বিষয়ে যথাক্রমে 50, 40 ও 10 মধ্যে নম্বর দেয়া হবে। যোগ্যদের নিয়ে তৈরি হবে প্যানেল। সেখানে জায়গা পাওয়া সংস্থাকে যে কোনো খুচরো বিক্রেতা নিয়োগ করতে পারবেন। আবকারী দপ্তরের ওই কর্তার বক্তব্য, সর্বত্র যাতে একই গুণমান বজায় থাকে তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। আসলে আবকারী দপ্তর চাইছে রাজ্যের সব জায়গায় ক্রেতাদের যে ক্যাশ মেমো দেওয়া হবে এবং তা যেন একই রকম হয়। আবকারী দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুধু মদের দোকান নয়, পানশালার ক্ষেত্রেও প্যানেলভুক্ত সংস্থা থেকে বেছে বেছে নিয়োগ করা হবে। দরপত্র চাওয়ার সময় বলা হয়েছে, মদ বিক্রির প্রতিটি ক্যাশ মেমোয় দোকানের নাম, বিক্রির তারিখ, সময়, মদের ব্র্যান্ডের নাম, পরিমাণ এবং মোট দামের উল্লেখ থাকতে হবে। আবার যদি কোনো পানশালায় রসিদ হয়, তবে সেখানে বাকি তথ্য একই রকম হলেও মদের পরিমাণ মিলিমিটার, পেগ ও গ্লাসের হিসেব রাখতে হবে। সেই সঙ্গে POS ব্যবস্থার মধ্যে কমপক্ষে 3 মাসের তথ্য মজুদ থাকার ব্যবস্থা রাখতে হবে, যাতে ওই সময়ের মধ্যে যে কোনো দিনের বিক্রির বিস্তারিত তথ্য চাইলেই পাওয়া যায়। রাজ্য আবকারী দপ্তর যেভাবে রিপোর্ট চায় সেভাবে বিস্তারিত তথ্য দেওয়ার ক্ষমতা থাকলে একই সঙ্গে যাবতীয় তথ্যের গোপনীয়তা রক্ষাও নিশ্চিত করতে হবে আবেদনকারী সংস্থাদের। দ্য বঙ্গ নিউজ, আমার বাংলা, আমার গর্ব।